তৃণমূলের প্রতীক বাতিলের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে ক্ষুব্ধ তৃণমূল। সাহস থাকলে লিখিত আকারে দিন বিচারপতি, তারপর বুঝে নেব। হুঁশিয়ারি তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে কেউ কেউ অরণ্যদেব সাজার চেষ্টা করছেন, কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তৃণমূলের প্রতীক বাতিলের হুঁশিয়ারি বিচারপতির তীব্র সমালোচনা করলেন বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে অরণ্যদেব বললেন কুণাল। এসএসসির বেনামি আবেদন মামলার পর্যবেক্ষণে রাজ্যের মন্ত্রিসভা ও শাসক দল তৃণমূলের চূড়ান্ত সমালোচনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের মান্যতা ও প্রতীক প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে জানানোর হুঁশিয়ারি দেন। বিচারপতির এই পর্যবেক্ষণের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। আইনজীবী তথা দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সাহস থাকলে বিচারপতি তাঁর পর্যবেক্ষণ লিখিত আকারে দিন, তারপর তৃণমূল বুঝে নেবে। আইনি লড়াই বিচারপতি একা জানেন না, এটি বিচারপতির নৈতিকতার মধ্যে পড়ে না, বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একজন জজ সে বলে তার জাজমেন্টের মধ্যে দিয়ে, একজন জজের মৌখিক কোন কথার কোন মান্যতা নেই। ওনার যদি জুডিশিয়াল ডিসিশন সেই জায়গায় হতো, ওনার কারেজ দেখানো উচিত ছিল আজকে ওই কথাটা লিখে দেওয়ার, তারপর তো বাকিটা দেখতাম আমরা। কোন জজ সাহেব যে কোনো একটা অবজারভেশন, মানে এমনি মামলার একটা কমিউনিকেট করছে, পয়েন্ট অফ লয়ে ক্লারিফিকেশন চাইছে, অন্য জিনিস, তুমি যে কথাগুলো বললে সেগুলো মামলার কোনো কথা নেই, মামলার মধ্যে এগুলো কোথাও নেই। সেগুলো যদি মামলার মধ্যে না থাকে, কোনো জজ সাহেবের নৈতিকতার মধ্যে পড়ে না এই কথাগুলো বলার। মঙ্গল গ্রহ থেকে কেউ এসে অরণ্যদেব সাজার চেষ্টা করলে কেউ সমর্থন করবে না। বিচারপতির চেয়ারে বসে রাজনৈতিক দলের হয়ে কাজ করা বন্ধ করুন। নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কেউ যদি দুর্ভাগ্যজনকভাবে মনে করেন যে তিনি তার উইশ লিস্ট তিনি কি চান সেটা পর্যবেক্ষণের মড়কে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে আরো বেশি মানুষের কাছে পৌঁছে নিজেকে অরণ্যদেব সাজাবেন, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা করি, কারণ সব বিচারক তারা ন্যায় বিচার দেওয়ার জন্য বসে আছেন, নীরবে তারা কাজ করে যান, ব্যক্তিগত ইমেজ বিল্ডিং এর খেলায় তারা যান না। যেখানে ভুল 100 বার বলবেন, সরকারের ভুল বলবেন, প্রভাবশালীর ভুল বলবেন, কিন্তু তার জন্য একটা দল তুলে দিতে বলব, অমুককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করব, এটা কি একা একজন মঙ্গল গ্রহ থেকে এসে অরণ্যদেব সাজছেন আর বাকিরা কেউ কোনো চেষ্টা করছি না, এটা ভাবা ভুল। আর এই ধরনের শব্দ ব্যবহার করার আগে আপনার চেয়ারের অপর ব্যবহার করবেন না, যেটা ভুল সেটাকে ভুল বলুন, দোষ থাকলে শাস্তি দিন, ডেকে পাঠানো হলে ডেকে পাঠান, কিন্তু চেয়ারের প্রোটেকশন নিয়ে রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করার খেলা খেলবেন না। সব মিলিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণকে দল যে ভালো চোখে দেখছে না তা বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কলকাতা টিভি।